আমাদের পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ছড়িয়ে আছে কতই না অসাধারণ সৌন্দর্যময় প্রাচীন মন্দির ও মসজিদ স্থাপত্য। একমাত্র খুব অল্প সংখ্যক স্থাপত্য প্রেমীরা ছাড়া তার খোঁজ নেয় না প্রায় কেউই। এই রকম কিছু স্থাপত্যকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করে চলেছি আমরা। আজ আমরা চলেছি নদিয়া জেলার পুরনো শহর উলা বীরনগরে। নদিয়া জেলার একটি ছোট্ট শহর বীরনগর। অতীতে বীরনগরের নাম ছিল উলা গ্রাম। আমরা এখন এসে পড়েছি উলাই চণ্ডীতলায়। বর্তমানে ভাগীরথীর যে ধারাটি ফুলিয়া দিয়ে প্রবাহিত, সেই ধারাটি বহু পূর্বে এই উলা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হতো। মনসামঙ্গলের চাঁদ সদাগর যখন গঙ্গাবক্ষে বাণিজ্য যাত্রা করছিলেন, তখন এই উলা গ্রামে এসে একটি ক্ষুদ্র পাথরে তার বজ্রা আটকে যায়। মা চণ্ডীর স্বপ্নাদেশ অনুযায়ী চাঁদ সদাগর সেই শিলাখণ্ডকে এখানে চণ্ডী রূপে প্রতিষ্ঠা করেন। আর এক লোকমত অনুযায়ী, একবার উলাই চণ্ডীর কাছে মানত করে খুব বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। প্রতি বছর বৈশাখী পূর্ণিমায় তিনি সবার আগে দেবী পূজা দিতেন, তাই আজও বৈশাখী পূর্ণিমার বাৎসরিক পুজোয় প্রথম পুজোটি মহারাজা কৃষ্ণচন্দ্রের নামে উৎসর্গ করা হয়। পরবর্তীকালে দস্যু দমনে বাঙালি যুবকদের বীরত্ব দেখে ইংরেজরা এর নামকরণ করেছিলেন উলা বীরনগর বা বীরনগর। মিত্রবংশের 19তম প্রজন্মের বংশধর রামেশ্বর মিত্র ছিলেন উলা বীরনগরের সুবিখ্যাত জমিদার। এই মিত্রবংশের মিত্র মুস্তাফি হয়ে ওঠার ঘটনা আগের ভিডিওতে বলা হয়েছে। বলাগড়ের শ্রীপুর এবং সোমরাবাজারের সুখারিয়াতে এই পরিবার অনেক মন্দির স্থাপন করেছিল, যা আমরা আগেই দেখিয়েছি। ধনুকাকৃতি গেটের পরেই দেখা যায় 1684 সালে রামেশ্বর মিত্র মুস্তাফি তৈরি করা চণ্ডী মণ্ডপ। শোনা যায় যে এই চণ্ডী মণ্ডপের সৌন্দর্য দেখতে অনেক দূর দূর থেকে লোক আসত। সেই সৌন্দর্যের নজির ছিল চণ্ডী মণ্ডপের ভেতরে রাখা সেই সময়ে তৈরি কাঠের স্থাপত্য। রামেশ্বর মিত্র মুস্তাফির আর এক সৃষ্টি হল মিত্র মুস্তাফি বাড়ি রাধাকৃষ্ণ মন্দির। তখন বাংলায় একচালা বা দোচালা মন্দিরের চল ছিল। 1694 সালে রামেশ্বর মিত্র তৈরি করান জোর বাংলা শৈলীর রাধাকৃষ্ণ মন্দির, যা শুধু তখনকার দিনেই নয়, এখনো খুব কম দেখা যায় বাংলাতে। মুস্তাফিদের এই রাধাকৃষ্ণ মন্দির ছাড়া পশ্চিমবঙ্গের একমাত্র বিষ্ণুপুরে এই জোর বাংলা রীতির মন্দির দেখা যায়। সাধারণত দুটি দোচালা ঘর পাশাপাশি তৈরি করে এই রীতির মন্দির নির্মাণ করা হতো। সামনের দোচালা ঘরটি হলো অলিন্দ বা নাট মন্দির, আর পেছনের দোচালা ঘরটি হলো মন্দিরের গর্ভগৃহ। এক কথায় বাংলার এক অনন্য নির্মাণ কৌশল। মন্দিরে অধিষ্ঠিত রাধাকৃষ্ণ আজও পূজিত হয় মন্দিরে। মন্দিরের গায়ে টেরাকোটার প্যানেলে আজও কৃষ্ণলীলা, রামায়ণ, দেবদেবীর সামাজিক জীবনের ছবি দেখা যায়। এর পরেই আসি উলা বীরনগরের সব থেকে পুরনো বিষ্ণু মন্দিরে। এই বিষ্ণু মন্দিরটি নির্মাণ করেছিলেন ছোট মিত্র বা পণ্ডিত মোহন মিত্রের ছোট ভাই কাশীশ্বর মিত্র। যদিও মন্দিরের হাল এখন খুবই খারাপ, তাও কিছু টেরাকোটার কাজ এখনও দৃশ্যমান এই মন্দিরে। এর পরেই পথ চলার পথে দেখা মেলে উলাশঙ্কর মন্দিরে, যা এখন নতুন করে সংস্কার করা হয়েছে। পরবর্তীকালে মিত্র মুস্তাফি পরিবার ভেঙে যায় তিন ভাগে। রামেশ্বরের জ্যেষ্ঠ পুত্র বা রঘুনন্দন মিত্র মুস্তাফি 1708 সালে চলে আসেন হুগলি নদীর পশ্চিম পারে শ্রীপুরে। চতুর্থ পুত্র বা অনন্তরাম মিত্র মুস্তাফি 1712 সালে চলে আসেন হুগলি নদীর পশ্চিম পারেরই সুখারিয়াতে, আর বাকি পরিবার থাকতে লাগেন এই উলা বীরনগরে। পরবর্তীকালে 1744 সালে মিত্র মুস্তাফি বংশের শিবরাম মুস্তাফি বীরনগরে তৈরি করান দ্বাদশ শিব মন্দির। এছাড়াও এই স্থানে বিখ্যাত লেখক রাজশেখর বসু বা পরশুরামের জন্মস্থান, কিন্তু এখন তার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। উলার
সিনেমার স্বর্ণালী দিনগুলির গল্প সম্পূর্ণ হয় না যদি মহাদেব মুখার্জির দুঃসাহসিক কাজের কথা না বলা হয়, যিনি অষ্টাদশ শতাব্দীতে কুখ্যাত ডাকাত বৈদ্যনাথ ও বিশ্বনাথকে পরাজিত করেন। এই বীরত্বের কাজের জন্য উলার নাম হয় বীরনগর। এই মুখার্জি বাড়ি আজও আছে বীরনগরে। কালের প্রভাবে মুখার্জি বাড়ির অনেক অংশই নষ্ট হয়ে গেছে, যদিও মুখার্জি বাড়ির পেছনে থাকা পুকুরটি এবং তাদের মন্দিরটি আজও আছে, যা আমরা মুখার্জি বাড়ির কর্তির অনুমতিতে দেখার সুযোগ পেয়েছি। কালের স্রোতে অনেক নিচে তলিয়ে গেছে বীরনগরের এই ইতিহাস। আমাদের সাথে বাংলার এই হারিয়ে যাওয়া সৌন্দর্যকে ঘুরে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন।